আমি আপনাদের দেখাতে চলেছি মাটকা গাছে লেবু গাছে কিভাবে লেবু ধরে আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিছু গাছ আছে যেমন লেবু গাছ আর বিভিন্ন রকম হালকা ছোটখাটো নার্সারি। দেখুন লেবু অটোমেটিক গাছে আমার প্রচুর ছিল, দেখেছেন লেবু পেকে গেছে, প্লাস এই যে বড় লেবু, বড় লেবুর পাশে দেখুন এই যে ছোট কুড়ি লেবু, এছাড়াও গাছে প্রচুর পরিমাণে আপনারা দেখুন একটা ছোট্ট গাছ টপে বসানো আছে, তার ফুলে ফলে পরিপূর্ণ। আপনারা এই মাটকা লেবু টপে চাষ করতে পারেন, আপনাদেরও প্রচুর পরিমাণে ফল হবে। দেখুন এই যে একটা একটু বড় সাইজ, ছোট সাইজ, তার নিচেও ছোট সাইজ লেবু, আপনার পাতার আড়ালে হয়ে আছে। দেখুন এই দেখুন বিভিন্ন সাইজের লেবু, ভিতরও লেবু আছে দেখেছেন। এছাড়াও অতিরিক্ত ফুল, এই মাটকা লেবু একটা যদি আপনি বাড়িতে টপের মাধ্যমে যদি আপনি চাষ করতে পারেন, বসাতে পারেন। এছাড়া আমি গাছের ডালের ভিতরে দেখাচ্ছি, দেখুন একটু একটু করে দেখাবো। দেখুন দেখুন মাটকা লেবু কাকে বলে, ভিতরে এই দেখেছেন আর ওই ছোট গাছ, এই যে ভিতরে এই দেখুন আপনাদেরকে সব দেখাচ্ছি। এছাড়াও যে পরিমাণে ফুল এসেছে আমার এই গাছের ডালে, সে পরিমাণ আমি এই লেবু হয়তো পাবো না, কারণ এর কিছু ফুল নষ্ট হয়ে যায়। আপনারা যদি এই মাটকা লেবু একটা বাড়িতে রাখেন তাহলে প্রচুর প্রচুর পরিমাণে আপনি ফল পাবেন, সারা বছর আপনার লেবু কিনতে হবে না। তা আমার কিভাবে পরিচর্যা করেছি সেইটা আপনাকে বলে দিচ্ছি। যখন দেখবেন গাছ খুব বাড়বাড়ন্ত আছে, আগার এই কিছু কিছু ডাল কেটে দিতে হবে, এইখান থেকে ডালগুলো কেটে দিতে হবে। তবে ফল আসা অবস্থায় কাটলে বা ফুল আসা অবস্থায় কাটলে হবে না, তার আগে আমি কেটে রেডি করে রেখেছি। এবার নতুন যেসব ডাল গজিয়েছে তার থেকে এই ফলনগুলো বা এই ফুলগুলো এসছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যখন দেখবেন লেবু অতিরিক্ত বাড়বেছে, কেটে দেওয়ার পরে রস টান দিতে হবে। মেন ব্যাপার সার আপনি কম প্রয়োগ করুন সেটা ঠিক আছে, কিন্তু রস টান দিতে হবে। রস টান না দিলে আপনাদের লেবুর এত পরিমাণে ফুল আসবে না। যখন দেখবেন ফুল এসে গেছে তখন মানে গাছটাকে বাঁচিয়ে রাখার মতো যতটা পরিমাণ জল লাগে আপনারা ততটাই জল দিতে হবে। দেখবেন গাছের পাতা যদি ঝিমে যায় অল্প পরিমাণে জল দেবেন, আমিও সেই মতোই করেছি। যেটা করেছি সেইটার কথা আপনাদেরকে আমি বলছি। দেখুন এ টু জেড আমি বলে দেবো। এই দেখুন লেবু দেখেছেন, একে মাটকা লেবুর গাছ বলে, এই লেবু প্রচুর ফলন হয়। হ্যাঁ, যে কথাই ছিলাম যে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে। এইবারে যখন জল দেবেন ওখানে হচ্ছে কিছু রাসায়নিক সার বাদে জৈব সার, যেমন কম্পোজ আছে, এছাড়াও আপনার কোকোফিট আছে, আপনি গাছের গোড়ায় দিতে পারেন। দেখেছেন আমি যে ডাল কেটে বাদ দিয়েছিলাম তার প্রমাণ, এখনও গাছে 11টা ডাল লেগে আছে, কোথা থেকে কেটে বাদ দিয়েছিলাম বুঝতে পারছেন। তাই এই জৈব সার যত পরিমাণ দিয়ে রাখবেন তত পরিমাণ গাছের গ্রোথ বা বৃদ্ধি আপনারা পাবেন। কারণ হচ্ছে কি, লেবু গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না, শুধু একটু ট্রিটমেন্ট নিতে হবে। গাছ খুব সতেজ হলে কিন্তু গাছে ফল ফুল তেমন আসে না। এই দেখেছেন আমি আপনাদের দেখাচ্ছি, এই একটা পোকা দেখুন, এই যে এই পোকাটা আস্তে আস্তে বড় হবে, গাছের পাতা ফুল সব খেয়ে আপনাদেরকে নষ্ট করে দেবে। যাই হোক বন্ধুরা, পরবর্তী স্টিক কীভাবে আবার হয় আমি আপনাদেরকে দেখাবো। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি।